বাংলাদেশের প্রধান এবং বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দেশের অধিকাংশ মিল কারখানার কাঁচামাল সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই অথবা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কোনো শাখা নেই তাই বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা বা ঢাকায় পাঠিয়ে শুল্কান এবং খালাসে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে আজকে পারলে আবার কালকে সিপাই পড়াবে পারলে টেস্ট হবে টেস্ট হওয়ার পর সেখান থেকে সেই টেস্ট আসবে তারপর মাল ডেলিভারি দিতে হবে পনেরো বিশ দিন পর্যন্ত আমাদের ডিলে হয়ে যায় খালাস করতে সেটা একটা অনেক অসুবিধা তারপর কস্টিংয়ের একটা ব্যাপার আছে লং টাইম একটা যেটা আমাদের ইম্পোর্টার হিসেবে যে মালগুলো আমরা কুইকলি পাওয়ার দরকার থাকে সেটা আমরা পাই না একই সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা নমুনা পরীক্ষা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোগান্তির কারণে অনেকে আগ্রহ হারাচ্ছেন মান নিয়ন্ত্রণে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারাও সময় যেমন ক্ষেপণ তেমনিভাবে তেমনি ভাবে মালের দামের দাম বৃদ্ধি পায় যার সরাসরি কিন্তু ভোক্তা যারা বা যারা ক্রেতা তাদের পরে কিন্তু এই জিনিসটাই বতরাই বিএসটিআই যদি এখানে আসে কিংবা এখানে অফিস থাকে আমরা অতি দ্রুত মাল খালাস নিতে পারি আমাদের ডিউটি কম লাগে পোর্ট ভাড়া কম দিতে হয় এবং মাল নষ্ট হওয়ার আগে আমরা মার্কেটে পৌঁছাতে পারি বিষয়টা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মধ্যে এখানে প্রাক বাজেট আলোচনা সভায় এসেছিলেন ওনাকে আমরা জানিয়েছি সিএনএফ এজেন্টরা জানিয়েছেন তিনি বিষয়টা দেখবেন বলছেন যত দ্রুত সম্ভব বেনাপোল বন্দরে পণ্যের মান নিয়ন্ত্রণের স্থায়ী অফিস চালুর দাবি করেছেন আমদানিকারকরা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন